আছে বিশাল ভবন, কিন্তু দেখা নেই ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাতে মাইকে প্রচারের পর আস্তে আস্তে স্কুলে ফিরছে পড়ুয়ারা। তবে স্কুলের ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা অর্ধেকেরও কম। মুর্শিদাবাদের ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া শামশেরগঞ্জের ভাষায় পাইকর স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা নেহাতি কম নয়। বর্তমানে সেই সংখ্যাটা 9327। তবে 13ই জুলাই ভোটের পর স্কুল খুলেছে, এরপর থেকে স্কুলে দেখা নেই ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের উপস্থিতির হার খুবই কম। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলের পড়ুয়ারা না আসায় চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের স্কুলে ফেরতে কয়েকদিন আগে মাইকে প্রচার চালানো হয়েছিল এলাকায়। স্কুলের প্রধান শিক্ষকের দাবি, লম্বা গরমের ছুটির পর পঞ্চায়েত ভোট, দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল, এর জেরে অনেকে স্কুলে আসার আগ্রহ হারিয়েছে। তবে গত কয়েকদিনে নানাভাবে প্রচার চালানোর পর স্কুলে কিছুটা বেড়েছে উপস্থিতির হার। আগে যেখানে 5-6% ছাত্রছাত্রী স্কুলে আসছিল, তবে এখন তা বেড়ে হয়েছে 15-20%। আগামী দিনে স্কুলের পড়ুয়ার সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী স্কুল কর্তৃপক্ষ। সাগর আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আসলে দীর্ঘদিনের একটা গরমের ছুটি, 1.5-2 মাস বন্ধ থাকার পর আবার ইলেকশন, এই ইলেকশন দুটো পারপাস নিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে আসা অভ্যেসটাই ছুটে গেছিল। সেই জন্য আমাদেরকে মাইকিং করে আবার স্কুলের ছাত্রছাত্রীদের রাখতে হয়। হ্যাঁ, ইলেকশনের কারণেই, ইলেকশন কারণে পারিপার্শ্বিক বম্বিং টম্বিং ইত্যাদি হচ্ছে। আবার সেন্ট্রাল বাহিনী ছিল, এইসব কারণেই, অনেকগুলো কারণ মিলিয়েই ছাত্রছাত্রীরা স্কুলমুখী ছিল না। এখন কতগুলো ছাত্রছাত্রী, এখন আপাতত মোটামুটি সন্তোষজনক, তবুও পুরোটা রিকভার করা যায়নি। এখন প্রায় যেটা 5-6% ছিল সেটা এখন 15-20% হাজির হয়েছে, আরও কিছুটা বাড়াতে হবে হাজিরা। এবার আর মাইকিং নয়, আমরা যারা ছাত্রছাত্রী আসছে তাদের মাধ্যমেই, তাদের ভাই বোন বা পাড়ার যারা আসছে না তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। কতগুলো ছাত্রছাত্রী আছে আমাদের স্কুলে? এনরোলমেন্ট হচ্ছে 9327। কতদূর পর্যন্ত পড়াশোনা হয়? 12 পর্যন্ত। এখন কি স্বাভাবিক ছন্দে ফিরছে? হ্যাঁ, স্বাভাবিক ছন্দে আস্তে আস্তে ফিরছে। আপনার পরিচয়? আমি মোহাম্মদ তসিকুল ইসলাম, প্রধান শিক্ষক, ভাষায় পাইকড় হাই স্কুল। ভোটের জন্য, তারপরে ঈদের জন্য ছুটি, আর গরমের ছুটি 1 মাসের জন্য কেউ স্কুল আসছে না। সবাই আসবে, এখন আসছে না। মাইকিং প্রচার করা হয়েছে, হোয়াটসঅ্যাপে স্যাররা মেসেজ করেছে, তারপরে ছাত্র বেড়েছে। কি নাম তোমার? এম ডি আবুল কালাম। কোন ক্লাসে পড়ো? এই 12।